তো এই দেখুন বন্ধুরা আমার হাতে কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলোকে কচুর লতি বলা হয়। তো এইগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি করব, আর এগুলো দিয়ে নানা রকম ভাবে রেসিপি করা যায়। আমাদের বাড়িতে অনেক রকমের রেসিপি করা হয়, তবে এই আলু দিয়ে ভাপা এই রেসিপিটা কোনোদিন করা হয়নি। তো এই রেসিপিটা আমি ভিলপুটের ঠাকমার থেকে শিখেছি, তো আজকে আমি বানাবো। তো ঠাকমা যখন এটা ওই রেসিপিটা যখন বানিয়ে খাচ্ছিল, ঠাকমা বলেইছিল যে নাতিরা বাড়িতে বানাবে, নাত জামাই বা নাতিদেরকে খাওয়াবেন, তো আমি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবো। তো রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে। তো শুধু এই রেসিপিটা নয়, ঠাকমার থেকে আমি অনেকগুলোই রেসিপি শিখেছি, তো ওগুলো পরে আপনাদের বানিয়ে দেখাবো। আর বিশেষ করে এই কচুর লতি রেসিপিটা ঠাকমার খুবই একটা প্রিয় রেসিপি। তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর আপনারাও অবশ্যই এইভাবে রেসিপি বাড়িতে বানাবেন। আর অনেকে বলে যে কচুর লতি, কচুর শাক বা কচুর ডাঁটা রান্না করলে গলা চুলকোয়, কিন্তু চুলকোয় না, ওটা ঠিকমতো রান্না করলে চুলকোয় না। তো আমরা যেভাবে রান্না করি আপনারাও এইভাবেই রান্না করবেন, দেখবেন গলা ধরবে না। তো চলুন আর বেশি কথা না বলে কচুর লতিগুলো আগে ছাড়িয়ে নেব। কচুলতি নিয়ে চলে এসেছি রান্নার কাছে। তো প্রথমে আমি কচুলতিগুলো ছাড়িয়ে নেবো, আর এই কচুলতিগুলো দেখে হয়তো অনেকে ভাবেন যে এগুলো কী করে ছাড়াবো, এগুলো ছাড়ানো কিন্তু খুবই সহজ। এ দেখুন এইরকম লম্বা একটা কচুলতি নিয়ে এইভাবে বটিতে যেভাবে মাছের আঁশ ছাড়াই এইভাবে ধরে টান দিলেই এগুলো উঠে চলে আসবে, কী সুন্দর। আর এই ভেতরের সাদাটা বেরিয়ে আসবে, ওপরের খোলাটা উঠে যাবে। এই দেখুন বটিতে একটু আঁচড়ে নেবার পর এইভাবে হাতে করে ধরে টান দিলে এই কালো ইয়েটা উঠে চলে আসবে আঁশটা। এই দেখুন ভেতর থেকে সাদা কচুর লতিটা বেরিয়ে আসছে। আর এটা এইভাবে বটিতে ঘষার সময় খুব হালকাভাবে ঘষতে হবে, বেশি জোরে ঘষলে কেটে যাবে, তাহলে আঁশটা উঠবে না। এই দেখুন আমার একটু জোরে চাপ দেওয়া হয়ে গেছে বলে এটা কেটে গেল। এই দেখুন এটা আমি বটিতে আঁচড়ে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার এটা ছোট ছোট টুকরো করে নেবো। এই কচুর লতি রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমরা এই কচুর লতি রেসিপি বাড়িতে অনেক রকমভাবে বানিয়েছি, ভাপাটা বানানো হয়নি, তাই আজকে ভাপাটা বানাবো। যেহেতু ঠাকমার থেকে দেখে শিখলাম, তাই খুবই ইচ্ছে করছে বানাতে। আর এই কচুর লতি খেতেও কিন্তু খুব ভালো লাগে। এ দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এর আগে আমি কচুর শাকের একটা রেসিপি করেছিলাম, তো সেই ভিডিওটাই এক বন্ধু কমেন্ট করেছেন যে উনি বাড়িতে নাকি রান্না করেছিলেন কচুর শাক, তো গলা ধরেছিল, তো কিভাবে বানিয়েছি, তো আমার থেকে কিছু টিপস জানতে চেয়েছিলেন। তো আমি আপনাদের এটাই বলবো যে আপনারা কিভাবে রান্না করেন, তো সেটা আমি তো জানি না, তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা রান্না করবেন। আর কচুর শাকটা কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন, নেয়ার পর ওটা শুকনো করার মধ্যে দিয়ে নুন দিয়ে ওটা একটু ভাপ দিয়ে নেবেন। নুন দেওয়ার পর যে জলটা বেরোবে ওই জলেতেই কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর জল দিতে হবে না। তারপর ওই জলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ফেলে দিতে হয়, তাহলে গাল ধর মানে গলা চুল করে না। এ দেখুন সব কচুলতিগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি একাই এতগুলো ছাড়িয়ে ফেলেছি, মা নেই, মা থাকলে নাহলে মাও একটু সঙ্গে ছাড়িয়ে দেয়। তবে এই কচুলতিগুলো খুব তাড়াতাড়ি খোসাগুলো উঠে গেল, ছাড়াতেও খুব ভালো লাগলো, একটুখানির মধ্যেই হয়ে গেছে। চলুন এগুলো একটু ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব। তো এই দেখুন কচুলতিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সব কিছু মশলা দিয়ে, আর এর মধ্যে দুটো আলু দেবো, আলু দিয়ে ভাপাটা করবো। ঠাকমা বলছিল আলু দিয়ে কচুলতি ভাপা করলে আলুগুলো খেতে নাকি বেশি ভালো লাগে, তাই দুটো এর মধ্যে আলুও দিয়েছি। তো সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে কচুলতিগুলো নিয়ে নেব। কচুলতিগুলো গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট তিনটে আলু নিয়েছিলাম, আলুগুলো এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো, কারণ ঠাকুমা বলছিল এই রেসিপিটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। পাঁচ ছ কোয়া রসুন থেতো করে নিয়েছি, এগুলোও দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে ভালো করে মেখে নেব। কিছু মশলা দিয়ে কচুলতি আর আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে উনুনটা ধরিয়ে নেব রান্নাটা করার জন্য। আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কচুর লতিতে তেল মাখানো আছে, তো কড়ার মধ্যে অল্প করে তেল দিলাম, যাতে করে কচুর লতিটা দেওয়ার পর কড়ার মধ্যে না বসে যায়, তার জন্য তেলটা দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার কচুর লতিগুলো দিয়ে দেবো। দেখুন কচুর লতিটা মেখে রাখার পর অনেকটা জল বেরিয়েছে, তো আরও জল বেরোবে, এতে নুন দেওয়া আছে। যেটার মধ্যে কচুর লতিটা মেখে রেখেছিলাম এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। তো কচুর লতি আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কচুর লতি থেকে যে জলটা বেরিয়েছিল নুন দেওয়ার পর, ওই জলটাও শুকিয়ে গেছে। তো রেসিপিটা হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে জাল দিচ্ছিলাম, তো মাঝখানে দুবার খুলে নেড়েছিলাম। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, জল নেই, আর কচুর লতি আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এরকম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কচুর লতি ভাপা থেকে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। কচুর লতি যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায় কচুর লতি দুদিন একদিন ছাড়াই বাড়িতে ভাজা হয়, চচ্চড়ি হয়, কিন্তু ভাপা তো কোনো দিন বানায়নি। তো ঠাকুমার এই রেসিপিটা সত্যি খুব ভালো, গন্ধ শুকেই বোঝা যাচ্ছে তাহলে খেতে কত সুন্দর হবে। তো আপনারা দেখলেন চার পাঁচটা উপকরণ দিয়ে কীভাবে কচুর লতি ভাপা বানালাম, আপনারাও অবশ্যই বানাবেন। আর কচুর লতি এইভাবে যদি কেউ খেয়ে না থাকেন তো অবশ্যই বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঠাকুমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আর আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।